হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইডেন্স গ্রুপ তোমরা সবাই জানো যে লেডি কনস্টেবল পরীক্ষা আর বেশি দেরি নেই আর মাত্র কুড়ি দিন বাকি চব্বিশ তারিখে রেডি লেডি কনস্টেবলের পরীক্ষা আছে তাই আমি আজকে একটা এমন ভিডিও বানাবো যে সেটাতে দেখবো যে কুড়ি দিনের মাথায় কুড়ি দিনের মধ্যে কী করে লেডি কনস্টেবল পরীক্ষা ক্রেক করা যায় বা কী করে পাস করা যায় সেই স্ট্র্যাটেজি আজকে আমরা তৈরি করব তাহলে তোমরা কী করবে যে আমার চ্যানেলে চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন ভিডিওর আছে তারা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পুরনো আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে এখানে যে বেলাইকন আছে বেলাইকনও দিয়ে রাখবে তাহলে আমাদের নতুন ভিডিও যখন আসবে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে অবশ্যই তাহলে তাহলে চলো শুরু করা যে প্রথমেই তোমরা কি করবে এই যে পুলিশ পুলিশ ডট জিও ডট ইন ওয়েবসাইটে যাবে এইখানে গিয়ে এইখানে গেলে এই ধরনের একটা পেজ পাবে এই পেজে রিক্রুটমেন্ট এইখানে দেখবে রিক্রুটমেন্ট আছে এইখানে যাবে রিক্রুটমেন্টে গেলে তোমরা এই ধরনের একটা পেজ পাবে এরকম একটা পেজ পাবে এই পেজে তোমরা আবার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কি দেখতে পাবে একটা পিডিএফ পাবে এই পিডিএফে দেখবে যে সব কিছু দেওয়া আছে কোন পরীক্ষা করবে ডেট পেয়ে যাবে চব্বিশ তারিখে লেডি কনস্টেবলের পরীক্ষা তারপরে জেন্টের জেন্টস কনস্টেবল এখানে হবে তেইশ নয় দু হাজার পরীক্ষা আছে তারপর লেডি সাব ইন্সপেক্টর ন তারিখে উনত্রিশ সাত দু হাজার আঠেরোতে লেডি সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে তো আমাদের এখন বিষয় হলো যেটা যে কুড়ি দিনের মধ্যে কি করে পাশ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানান তাহলে দেখো লেডি কনস্টেবল ইয়েতে পরীক্ষায় প্রথমে আমাকে দিতে হবে একটা প্রিলিমিনারি পরীক্ষা তারপরে বডি মেজারমেন্ট হবে তারপরে হবে ম্যান পরীক্ষা তারপরে হবে মেডিকেল ভেরিফিকেশান তাহলে আমাদের প্রথম যে বিষয়টা হলো প্রিলিমিনারি পরীক্ষা কি করে পাস করব তাহলে দেখতে হবে যে প্রিলিমিনারি পরীক্ষাতে কী কী আছে প্রিলিমিনারি পরীক্ষাতে আছে প্রথমে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ এই দুটোতে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ দুটোতে মিলে থাকবে পঞ্চাশ নম্বর তারপরেই থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স এলিমেন্টারি ম্যাথামেটিক্সে থাকবে কত নম্বর তিরিশ নম্বর থাকবে তারপরে থাকবে রিজনিং রিজনিংয়ে থাকবে কত কুড়ি নাম্বার তাহলে টোটাল কত হলো পঞ্চাশ তিরিশ কুড়ি একশো নম্বর একশো নম্বরের টাইম থাকবে ওয়ান আওয়ার এক ঘন্টা একশো নম্বর মানে ষাট ষাট মিনিটে একশো নম্বর পরীক্ষা আর নেগেটিভ থাকবে চারটা ভুল হলে এক নম্বর মাইনাস চারটে এক নম্বর মাইনাস চলো তাহলে দেখা যাক প্রথমেই চলে আসি জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসে জেনারেল কী আছে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এইখান থেকে মোটামুটি আট থেকে দশটা কোশ্চেন ধরে রাখো এইখান থেকে আট থেকে দশটা কোয়েশ্চেন আসবে এরপরে আসছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এইখান থেকেও অনেক এটা ইম্পর্টেন্ট জায়গা এইখান থেকেও কোশ্চেন হবে তারপরে হবে কান্ট্রিজ কারেন্সিজ এখানে এক এক নম্বর থাকতে পারে ফেমাস বুকস রাইটার এখানে একটা কোয়েশ্চান দিয়ে দিতেই পারে আবার নেই কান্ট্রি ইন্ডিয়া দরকার নেই জিওগ্রাফি থাকবে এইখান থেকে পাঁচ নম্বর ধরে রাখো ইকোনমি দু নম্বর ধরে রাখো হিস্টোরি আট নম্বর ধরে রাখো এমনি করে কোয়েশ্চান আসবে ফেমাস প্লেসেস দু নম্বর এমনি এরকম করে আর্ট অ্যান্ড কালচার আছে স্পোর্টস জেনারেল পলিটি পলিটিক্স ফেমাস পার্সোনালিটিস এইগুলো সব সব মিলেমিশে পঞ্চাশ নম্বর আসবে এইখান থেকে মানে এই পর্শনটা তোমরাকে খুব ভালো করে পড়তে হবে কুড়ি দিনের মধ্যে ইম্পর্টেন্ট বাঁচতে হবে বেছে ইম্পর্টেন্ট বেছে নিয়ে কুড়ি দিনের মধ্যে প্রিপারেশান করতে হবে কুড়ি দিনের মধ্যে প্রিপারেশান করতে গেলে এই যে এই বিষয়গুলো একটু ভালো করে পড়বে আর অন্য কিছু দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে কনস্টিটিউশন এখন মাথায় অত পড়ার দরকার নেই জিওগ্রাফি পড়বে হিস্ট্রি পড়বে কান্ট্রি ক্যাপিটাল পড়বে আর্ট কালচার পড়বে স্পোর্টসটা পড়বে পলিটিক্স দরকার নেই সায়েন্টিফিক এগুলোর দরকার নেই পলিটিক্স একটু পড়ে নেবে এগুলো পড়লেই হবে বেশি কিছু এখন মাথা খারাপ করার দরকার দরকার নেই এরপর আসবে কি ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সে দেখো ম্যাথামেটিক্সে থাকছে এলজেব্রা থাকবে সিম্পল ফ্যাক্টর থাকবে এলসিএম থাকবে কোয়াড্রেটিক ইকুয়েশান এগুলোর দরকার নেই ল ইনসিডেন্ট দরকার নেই পলিনোমিয়াল ইকুয়েশান দরকার নেই তারপরে তোমরা করবে টিগোনোমেট্রি করবে জিওমেট্রি করবে এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি করতে বলছি সার্কুলার প্রপার্টিজ করবে অ্যারিথমেটিক করবে ফান্ডামেন্টাল ডিভিশন এডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন এটা করবে তারপর নাম্বার সিস্টেম করবে স্কোয়ার রুট করবে টাইম অ্যান্ড ডিস্টেন্স করবে পার্সেন্টেজ এইগুলো করবে এই চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো বলে দিলাম এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করবে তাহলেই হবে অন্য কিছু আর করার দরকার নেই তারপর রিজনকে কী আসছে রিজন খুব ইম্পর্টেন্ট যেগুলো ক্লক ঘড়ি অ্যানালগি সামঞ্জস্য এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অ্যাসানসাম দরকার নেই ডাটা ইন্টারপ্রিটেশন দরকার নেই প্রবলেম অন কিউবস দরকার নেই নাম্বার সিরিজ দরকার আছে সিলোজেম দরকার নেই কোডিং ডিকোডিং দরকার আছে ক্যালেন্ডার আসবে ডিসিশন মেকিং আসবে না স্টেটমেন্ট আর্গুমেন্ট আসবে না ব্লাড রিলেশন দরকার আছে প্রবলেম সলভিং পড়বে যেগুলো আমি বলে দিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট দরকার নেই স্টেটমেন্ট কনক্লুশন দরকার নেই যেগুলো আমি বলে দিলাম ওইগুলো পড়বে ভালো করে তাহলেই হবে এখানে দেখো মার্ক দেওয়া আছে পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথামেটিক্স তিরিশ নাম্বার রিজেনিং কুড়ি নম্বর তাহলে ফ্রেন্ডস তোমরা ভালো করে পড়ো আর কুড়ি দিন মাত্র সময় আছে ডেলি আট ঘন্টা দশ ঘন্টা করে পড়তে হবে না হলে কিন্তু হবে না এখন সব কিছু ছেড়ে এইটার জন্যই পড়াশোনা করতে হবে বুকস বলতে তোমরা দেখবে বুকস তো সবার কাছে অনেক রকমের বই আছেই সেই বইগুলোই তোমরা পড়বে ছায়াপ শ্রেণীর একটাও দেখবে ভালো বই বেরিয়েছে ওই বইটা